সমবায় অধিদপ্তরের 2023-24 অর্থ বছরের শুদ্ধাচার কর্মপরিকল্পনার আওতায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনের অংশগ্রহণে ভার্চুয়ালি অবহিতকরণ সভা হয়েছে। সকালে রংপুর জেলা সমবায় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে আলোচনা, সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও অবহিত হয়। সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমবায় অধিদপ্তরের নিয়ন্ত্রক রিক্তা দত্ত এর সঞ্চালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সবুর, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা সহ জেলার আওতাধীন সমবায় সমিতির নেতৃবৃন্দ, জেলা সমবায় কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।